কোর্টে কন্টেম্পট হয়ে যাবো গা কন্টেম্পটা মনে হয় যখন এটা রেগে যাবো ভাগ হয়ে গেছি ভাগ ম্যা হো ভাগ ম্যা হো বাহ দারুণ মডেল রাজা দারুণ কথাগুলো শুনতে সত্যিই দারুণ মুচমুচে বই কি আর তাছাড়া আপনি বলেনও বেশ চমৎকার মডেল ভাষণ কিন্তু এবারে এটি আবার আপনি কি বলে বসলেন এই যে দেখছি একেবারে উলটপুরান হয়ে গেল একেবারে ঘেঁটে ঘ বুঝে বললেন নাকি না বুঝেই বলে ফেললেন নাকি এতদিন কি বলে এসেছেন তা মাত্র ৪২ মাসের মাথায় এসেই ভুলে গিয়ে জট পাকিয়ে ফেললেন নাকি বসংবদ পারিষদ সভাসদ দলে কি লিখতে কি লিখে দিয়েছে যা কিনা আপনি না বুঝেই বক্তিমায় ঝেড়ে দিলেন তা কিন্তু ঠিক বোঝা গেল না হ্যাঁ বলা হচ্ছে গত ২৫ সেপ্টেম্বর ২০২১ রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যের সিভিল সার্ভিস অফিসারদের এক সম্মেলনে আপনার দেওয়া মহামূল্যবান মডেল ভাষণখানির কথা স্যার এটা রিস্ক নিতে পারতাম না কোর্টে কন্টেম্পট হয়ে যাবো গা কোর্টে কন্টেম্পট কে যে কে কে জেলে গেছে তুই বড় আমি আছি তো আপনারা গেলা গেলে আমি আগে যাবো এত শুনো না জেলে লয়ে যাবো জেলে নেওয়ার জন্য পুলিশ চাই পুলিশ কিন্তু মুখ্যমন্ত্রী তার কোর্টে লয়ে যেতে পারতো না জেলে পুলিশ তো কই দেখছে না তোকে পাই না তো পুলিশের না এটা তো দেহায় যায় এটা তো এই এটা তো অসীম এটা না এটা তো রতন রতন আমি পুলিশ মন্ত্রী হতাম সব দেখি তো কি কি করে আপনি সেখানে অবলীলায় বলে গেলেন যে আপনি এবং আপনার সরকার পুলিশকে এতটাই স্বাধীনতা ও নিরপেক্ষতা দিয়েছেন যে এমনকি কোর্টের পর্যন্ত কাউকে জেলে পড়ার আর সাধ্য নেই কেন নেই সেই কারণও আপনি একেবারে ভেঙে ভেঙে সবিস্তারে রীতিমতো জলবৎ তরলং করে বুঝিয়ে বলেছেন আপনার সেই ভাষণে বলেছেন যে কোর্ট তো আর নিজে গিয়ে অপরাধীকে খুঁজে এনে জেলে পড়তে পারবে না কোর্টকে তো এই কাজটি করার জন্য বলতে হবে পুলিশকে আর পুলিশ হচ্ছে আপনার তাই কোর্ট কি করবে আপনার ভাষায় কেয়া করেগা সত্যি মডেল রাজ্যের মডেল মুখ্যমন্ত্রীজি আপনি পুলিশকে এতটাই স্বাধীনতা দিয়ে রেখেছেন যে আপনি না চাইলে পুলিশ এমনকি কোর্টের আদেশও পালন করতে বাধ্য নয় পুলিশের এ কেমনতর স্বাধীনতা মান্যবর এ যে ফ্যাসিবাদের ভয়ঙ্কর নগ্ন কণ্ঠস্বর আর বুঝি পারলেন না আস্তিনের তলায় লুকিয়ে রাখতে আর বুঝি পারলেন না ঘুমটার নিচে খ্যামটা নাচতে সবে তো মাত্র ৪২ মাস এত দ্রুত মাত্র এইটুকু সময়ের মধ্যেই মুখোশের সমস্ত আভরণ সরিয়ে ফেলে ভয়ঙ্কর নগ্ন মুখখানা দেখিয়ে ফেললেন রাজা উলঙ্গ হয়ে গেলেন একেবারে ফ্যাসিবাদের তীক্ষ্ণ ভয়াল দাঁত নখগুলো বের করে ফেললেন এত তাড়াতাড়ি জনতার আদালতে বিচারের জন্য প্রস্তুত হন তবে রাজা ওই একই রকম দ্রুততায় সেও নিশ্চয়ই হবে এক মডেল বিচার এক মডেল পরিণতি